ব্যাংকক সম্বন্ধে দুটো কথা আছে। এটাকে বলা হয় অলওয়েজ ইন মোশন আর অলওয়েজ সামথিং টু ডু। 36 বার ব্যাংককে এসে এই সত্যটা আমি উপলব্ধি করেছি। আমার মতো অনেকে আছেন যারা একাধিকবার ব্যাংককে এসেছেন। আমাকেও এখানে অনেকবার আসতে হয়েছে, কোনো কর্পোরেট মিটিংয়ে বা কোনো কনফারেন্স এক্সকারশনে, ইনসেন্টিভ ট্যুরে। কোনো সময় আমার মনে হয়নি যে ব্যাংককে এসে কেউ বোর হয়। তার কারণ এর একটা আলাদা ভাইবস আছে আর পুরো শহরটাই একটা কমফর্ট জোন। পদে পদে খাওয়া দাওয়া, টয়লেট, ভালো ভালো হোটেল, বিভিন্ন ধরনের হোটেল, মোটামুটি রিজনেবল প্রাইসে খাওয়া দাওয়া করা, শপিং করা, অনেক অ্যাট্রাকশনও আছে যেগুলো একাধিকবার যাওয়া যায়। এই সব মিলিয়ে ব্যাংককে কখনো পুরনো হতে দেয় না। গুড মর্নিং ব্যাংকক, কাল রাত্রে এসেছি ব্যাংককে, অনেক রাত প্রায় বুঝব ওটা ছবি টবি তোলা হয়নি, তো আজকে বেরিয়েছি ব্যাংককে। ওয়েদার ভালোই আছে, এটা হলো সুপুলবিট সয়পো, খুব নাম করা জায়গা, আসল বাসল এরিয়া। আমার পেছনেই দেখতে পাচ্ছেন আইবিস হোটেল। এই গলিগুলো গেছেন, এগুলোকে সয় বলা হয়, সয় মানে গলি। এখানে 800 বাট, মানে 2000 টাকার মধ্যে আপনি মোটামুটি হোটেল পেয়ে যাবেন। পদে পদে স্ট্রিট ফুড আছে, তো স্ট্রিট ফুডের পাশেই আবার একটু সিটি ফুডও আছে, এটা হলো 7-Eleven। এটা ব্যাংককের একটা রোষ্টভ জায়গা বলতে পারেন, এখানে বহু লোক কেনাকাটা করেন এবং আমারও ব্রেকফাস্ট বেশিরভাগ সময় এখানে হয়। আমি হোটেলে ব্রেকফাস্ট নিই না, এখানে সব রকম কিছু পাওয়া যায়। আমার সবচেয়ে ফেভারিট খাবার এখানে হলো, একটা তো জল এখানে নিতেই হবে, ব্যাংককের ডিহাইড্রেশন খুব হয়। সুকুমবিট লাইন, সুকুমবিট স্টেশন, মেট্রো সুকুমবিট ব্লু লাইন, নাম্বার 6 না, সুকুমবিট মেট্রো। গত 3টে পর্বে আমরা দেখিয়েছিলাম ব্যাংককের বিভিন্ন জায়গা। ব্যাংককের এই আকর্ষণ পুরনো নয়, তাই চলুন আজকে একটু ব্যাংককের পুরনো সিটিতে যাই, সেই খালধার, সেই মন্দির। আর্ট স্টুডিও, বিভিন্ন রকম আর্টিফ্যাক্টস তৈরি করা, এই সব কিছু মিলিয়ে ক্যানালের ধারে গড়ে উঠেছিল পুরনো ব্যাংকক। এখনো ট্যুরিস্টরা আসেন এখানকার শান্ত স্নিগ্ধ রূপ দেখার জন্যে, একটু রিল্যাক্স করার জন্যে, কিছু হালকা কেনাকাটা করার জন্যে, ক্যানালে একটু ঘুরে বেড়ানোর জন্যে। আর্ট হাউস, আর্ট হাউস ব্যাংকক, প্রত্যেক পদে পদে আর্টের একটা ছবি পাওয়া যাচ্ছে। খুব স্পেন্ড করবেন তারা করতে পারেন, কিন্তু এগুলো একটু ট্যুরিস্ট ট্র্যাপ বলতে পারেন। এসব জায়গা, অনেকগুলো জায়গাতে এই ধরনের সান হোম অ্যাড এ নাইস ডে ওয়েলকামিং জায়গা, খুব সবাই চায় ট্যুরিস্টরা আসুন ব্যাংককে। স্কাইস্ক্রাপার, শপিং মল আর হাসল বাসল দেখে যারা অনেকবার যারা দেখেছেন আমার মতো, তাদের কাছে এই জায়গাটা সত্যি খুব লোভন না। এই জায়গাটা একটা ছোটো রেস্টুরেন্টও আছে। বলতে বলতে মন্দিরে এসে গেছি, এই মন্দিরটা খুব সুন্দর। শান্ত পরিবেশ, কোনো ভিড়ভাট্টা নেই। আপনি ওয়াটকো বা ওয়াটক ঘুরতে গেলে দেখতে পাবেন প্রচুর ভিড়। ইয়া, ভেরি বিউটিফুল,
ছবি বুদ্ধিস্ট গুম্ফা, এগুলো প্রত্যেকটারই একটা আলাদা আলাদা সিগনিফিকেন্স আছে। মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু ঠিক আছে, এবার আমার পক্ষে খুবই সুন্দর। We're all bound to oxygen, will you? 200. Everybody say 200. Charge me a song, Roy. 200 cheap. 300 is too much. Is this your son? Oh, your son. Tell him to take 200. Okay? Okay, your daddy is saying 200. Okay? No, I don't have to go to the house. Hello. একটু আগে একজন বললো 200, এ বললো 300, তো এই দৌড়াদৌড়ি করে উঠতে হয়। এটাই মেক্সিকোর ওল্ড ব্যাংকক। এখন আস্তে আস্তে একটা বিরাট বড় নগরী হয়ে দাঁড়িয়েছে। ওয়াট পাক নাম প্রায় কাছাকাছি, ওর পাশ দিয়ে বেরিয়ে ওয়াট একটা চক্কর করতে বেরিয়েছি। ট্রেন এসে গেছে, আমাকে একটা লাইন চেঞ্জ করতে হবে। ন্যাশনাল স্টেডিয়াম, তার আগে শ্যাম আছে, শ্যামে চেঞ্জ করবো। ওই শ্যাম কোম্পানির শপিং মলে পুরনো শহর থেকে চলে যাব একেবারে হাল ফ্যাশনের ব্যাংককে। আর সুকুম্বিট যেখানে আমি আছি ওর পাশেই রয়েছে একটা শপিং মল যেটা আমার খুব ফেভারিট, টার্মিনাল 21। তবে এটা ফেভারিট কেনাকাটার জন্যে নয়, খাওয়ার জন্য। এখানে খুব সস্তায় ভালো লাঞ্চ ডিনার সব কিছু পাওয়া যায়, আর এখানে প্রচুর লোকও আসেন। আপনি যদি সুকুম্বিট অঞ্চলে থাকেন আর যদি খাওয়ার জন্য আপনাকে কোথাও যেতে হয়, সস্তায় পরিচ্ছন্ন খাবার এখানে পাবেন। তো আর সান ফ্রান্সিসকোর বিখ্যাত গোল্ডেন গেট ব্রিজ, এর একটা রেপ্লিকা করা আছে। আইল্যান্ডের বিখ্যাত খাবার হচ্ছে কারি, তিন রকম ভ্যারাইটিতে পাওয়া যায়, রেড, ইয়েলো আর গ্রিন। রেডটা মোটামুটি ঝাল কম, ইয়েলো মিডিয়াম ঝাল, আর গ্রিন কারি খুবই ঝাল। তো আমি কারি অর্ডার দেব। রেড কারি পাওয়া যায়নি, তার বদলে গ্রিল কারি, বিভিন্ন রকম সবজি, বেগুন, তারপরে ট্যারো, এগুলো দিয়ে তৈরি একটা বেশ ঝাল। যাদের ঝাল খাওয়া অভ্যেস নেই, ট্রাই করবেন না, আর অবশ্যই রেড কারি ট্রাই করবেন। দাম মাত্র 30 বাট। সুকুম্বিট থেকে এবার এসেছি আইকন শ্যাম নদীর ধারে। এখন একটা আইকনিক শপিং মল হচ্ছে এই আইকন শ্যাম, এটাকে ব্যাংককের শ্রেষ্ঠ শপিং মল বলতে পারেন। কতটা শপিং করার জন্যে জানি না, তবে ঘুরে বেড়ানোর জন্যে এটা সবচেয়ে ভালো জায়গা। এই গত 30 বছর ধরে তিলে তিলে ব্যাংকক কীভাবে সুন্দরী তিলোত্তমা হয়ে উঠেছে সেটা দেখার সৌভাগ্য আমার হলো। তো যদি সদিচ্ছা থাকে, ঠিকমতো পরিশ্রম করা যায়, এমন কোনো কিছুই অসম্ভব নয়। এরা এমন কিছু ট্রেনই যে আপনার অ্যাবসলিউট বেস্ট আইসিং ভিউ। খাওয়া দাওয়ারও বিশাল সম্ভার এখানে রয়েছে। সাজানো ফ্লোটিং মার্কেট রয়েছে যার আশেপাশে রয়েছে প্রচুর খাবারের দোকান, আর এখানে একটা ফুড কোর্টও আছে যেখানে আপনি বিভিন্ন ধরনের খাবার পাবেন, তবে এটা একটু এক্সপেন্সিভ।
একটা ডাবকেও কী সুন্দরভাবে সাজানো হয়েছে, বিভিন্নভাবে এটাকে দেখো, ওটা ইয়ের মধ্যে খোলার মধ্যে আছে, কোনটা প্লাস্টিকের মধ্যে আছে, কোনটা আলাদা আছে, আর সারাদিন কোকিলের ডাকে শুনছি। তো এটা এসছি ব্যাংককের কিন্তু সবচেয়ে বড় পার্ক, বেনজাকিটি পার্ক। ব্যাংককের অনেক জায়গা দেখা হয়নি, এতবার এসেও টোটাল পার্কের এরিয়া যদি দাঁড়িয়ে দেখেন তাহলে কিন্তু এই তিনটে পার্ক নিয়ে ব্যাংককের যে মধ্য অঞ্চল অনেকটা জুড়েই রয়েছে এই তিনটে পার্ক। এবং একটা শহরের কেন্দ্রস্থলে এত বড় একটা গ্রিন স্পেস খুব কমই দেখতে পাওয়া যায়, আর ওরা এই ভারী সুন্দরভাবে মেনটেনও করছেন এই গ্রিন স্পেস। এর মধ্যে লেক আছে, জগিং ট্রেল আছে, এই বেনজাকিটি থেকে সূর্যাস্ত ভারী সুন্দর দেখা যায়। জেনারেলি টুরিস্টরা বেশি আসেন না এখানে, লোকাল লোকেরাই বেশি আসেন, কিন্তু এই পার্কটা আমার খুবই ভালো লেগেছে। যেহেতু এবারে হাতে একটু সময় আছে, তাই ব্যাংককের বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করতে করতে এই বেনজাকিটি পার্কে এসেছি। আপনারা সময় পেলে অবশ্যই আসতে পারেন এখানে। পার্ক থেকে অল্প দূরত্বেই আছে ব্যাংককের বিখ্যাত চায়না টাউন। এটা চায়নার বাইরে পৃথিবীর সবচেয়ে বড় চায়না টাউন। আর যদি আপনি কোনো মুভিতে ব্যাংকক দেখেন তাহলে দেখবেন এই চায়না টাউন অবশ্যই হাজির আছে সেখানে। এটা একটা আইকনিক জায়গা, প্রত্যেক টুরিস্টই এখানে আসেন। মেনলি এটা খাওয়া দাওয়ারই জায়গা, স্ট্রিট ফুড এখানকার ভীষণ বিখ্যাত, চাইনিজ এবং থাই রান্নার একটা সংমিশ্রণ এখানে পাওয়া যায়, আর ছবি তোলার পক্ষে একদম আদর্শ জায়গা। গুড মর্নিং, ব্যাংককের এয়ারপোর্ট সবচেয়ে বড় এয়ারপোর্ট বর্ণভূম। এবারে ওর কাছাকাছি আছি, কারণ এবারে ব্যাংককটা বেশি ঘোরার নেই, ব্যাংককের আশেপাশে ঘুরব। সেই অনুযায়ী আজকে যাব আমি আয়ুথায়া। তো আমরা বেরিয়ে পড়েছি আয়ুথায়ার উদ্দেশ্যে, হাইওয়েতেও পড়ে গেছি, 1 ঘন্টা 14 মিনিট দেখাচ্ছে এখান থেকে। বাড়ি থেকে নেমে গেছি, গাড়িটাকে পার্কিংয়ে রাখবে, প্রচুর ভিড় আজ এবার, সেদি প্যাগোডা এদের অনেক প্রকার খেয়ে যাচ্ছে। জানুয়ারি মাস, সেই হিসেবে এটা ওয়াট ইয়াই চাই মন, হোয়াট কথাটার মানে হচ্ছে মন্দির, ইয়াই মানে হচ্ছে বড়। তো এবার আমরা যাব হিস্টোরিক্যাল পার্ক এরিয়াতে, এটা শহরের ঢোকার মুখেই এই মন্দির কমপ্লেক্স। যদিও এটা খুব পুরনো নয়, এটা এখনও লাইভ, মানে মন্দিরে পুজো টুজো হচ্ছে, তো সেই জন্যে এর একটা গুরুত্ব আছেই, প্রচুর মানুষ এসছেন পুজো দিচ্ছেন। উত্তরীয় দিয়ে ডিসাইড করতে হবে, যা মন্দির আছে 2-3 দিন লাগবে পুরো সব কভার করতে, তো যেগুলো বেস্ট সেগুলোই আমরা আজকে যাচ্ছি একটি গাড়িতে। এবার যাবো হিস্টোরিক্যাল পার্ক, লোক এখানে দাঁড়িয়েই ছিল, এক্সকার্শনের মধ্যে পড়ে। এটা হলো ওয়াট ফ্রা রাম, রামকে দেখতে পাবো কিনা জানি না। টিকিট একসঙ্গে নিলে 220 টাকা, আর আপনি যদি ইন্ডিভিজুয়ালি এক একটা মন্দিরে নিতে পারেন তাহলে 50 করে 7টা, মানে প্রায় 350 টাকা পড়ে যাবে। তো সেখানে 220 টাকা দিয়ে কেনাটা বেটার হবে, কারণ 7টা দিয়ে যাওয়া উচিত।
আজকে আমাদের গন্তব্য থাইল্যান্ডের পুরনো রাজধানী আয়ুথায়া। 1351 সালে রাজা রামাথিবোডি এই জায়গাটার পত্তন করেন এবং তারপরে 1767 অবধি এটা থাইল্যান্ডের রাজধানী ছিল। এটা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, আর এখানে যাওয়ার সময় অবশ্যই ভালো করে প্ল্যানিং করবেন, কারণ অনেকগুলো মন্দির আছে, অনেকগুলো হিস্টোরিক্যাল প্লেস আছে, পার্ক আছে, যেগুলো ঘুরতে কিন্তু প্রচুর সময় লাগবে। এবং কোনো যানবাহনেরও দরকার, যেটা আপনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে। আর যদি কন্ডাক্টেড ট্যুর পান সেটা সবচেয়ে ভালো। কন্ডাক্টেড ট্যুর হলে একদম পুরো আয়ুথায়া ঘুরে চলে আসতে পারবেন ব্যাংককে। এবারে এসছে ওয়াট মাহাথাত। এটা খুব বেশি দিন আগের নয়, 100 বছর আগেকার মন্দির। এখানে অ্যাডমিশন টিকিট, আমার যেহেতু পুরোটাই কাটা আছে, ইলেকট্রিসিটির কাজ হবে। টুপি, চশমা, সব কিছুই টিকে হয়ে যাচ্ছে চচ্চরের ও দূরে। প্রচুর লোক ছবি তুলছেন। আমি ওখানে একটা বিখ্যাত সিটি পিলার, এটা স্পিরিচুয়াল ইউনিটির জন্য। আমার মন্দিরগুলো সবই 1 কিলোমিটার 2 কিলোমিটার পুরোনো, যেগুলো মানে হিস্টোরিক্যাল টেম্পল যেগুলো। ক্যামেরাটাকে সাঁকিয়ে দেখি আসতে কাছে এবার। নাইট মার্কেট এখানে আছে, তবে নাইট মার্কেট তো নাইটে হবে। সম্মানিত, তাদের কাজ ভালো কি মন্দ সেটা পরে বিচার হবো, আগে বিচার হবে যে তারা দেশকে বাঁচাচ্ছে। অনেক রকমের ছাতা, অনেক রকমের ড্রেস, অনেক রকমের মুকুট। এখানে সোনার খুব কদর আছে, বিশেষ করে গোল্ড অর্নামেন্ট। ঘণ্টাখানেকের রাস্তা ব্যাংকক থেকে, আর অনেক কিছু দেখারও আছে, ছবি তোলার পক্ষেও ভারী সুন্দর জায়গা। এবার একটু টাইম পেয়েছি বলে আমি যাচ্ছি আপনাদের আয়ুথায়া দেখাবো বলে। এখানে কয়েকটা দর্শনীয় মন্দির আছে, ওয়াট ফ্রাসি সানফে, ওয়াট মাহাথাট, ওয়াট চাই ওয়াতানারা। এছাড়াও আরও 3-4 মন্দির আছে, আপনারা দেখতে পারেন, প্রত্যেকটাই ধ্বংসাবশেষ, কিন্তু তাদের যে পুরনো শৈলী, কারুকার্য, এটা দেখবার মতো। তো এটা দেখবার মতো। এছাড়া আছে রয়্যাল প্যালেস আর হিস্টোরিক্যাল পার্ক, আর আয়ুথায়ার একটা ফ্লোটিং মার্কেটও আছে, সেখানেও আমরা যাব। তো এখন এসেছি পাসাক রিভার, এখানে বোট রাইড হয়। এই আয়ুথায়া জুড়ে যেখানে যেখানে আমরা হিস্টোরিক্যাল ইয়ে দেখলাম প্লেসগুলো, ওর পাশ দিয়ে নদীটা গেছে, একটু দূর থেকে দেখা যায়। এর আগে আমি বোট নিয়েছি, কিন্তু এখন 4টের আগে কোনো বোট নেই, আর 4টের মধ্যে আমায় ফিরে যেতে হবে। থাইল্যান্ডে ফ্লোটিং মার্কেট খুব বিখ্যাত, তো আয়ুথায়াতেও একটা ফ্লোটিং মার্কেট আছে, আর সামনে একটা এলিফ্যান্ট সাফারিও আছে। Hello, I'll play this. Hello, floating market, this free, this one?
the boat free, boat ride? You need to pay ticket for entry. Ah, okay. For people, so, including boat. Okay. Yeah. Thank you. Once more. Okay. Oh, looking beautiful. Thank you. আর কিছু কালচারাল পারফরমেন্স আমি জানি না সেটা কী জিনিস। এই বোটিংটা সত্যি খুব সুন্দর। ইউ হ্যাভ অরেঞ্জ জুস? অরেঞ্জ ওয়ান, অরেঞ্জ অরেঞ্জ, নট দিস ওয়ান, অরেঞ্জ দিস ওয়ান, ইয়া দিস ইজ অরেঞ্জ, দিস ওয়ান, ও এখানে মোটামুটি সুকুম্বিট লাইনে যদি আপনি থাকেন আর তার একটা পরপর পরপর অ্যাট্রাকশন রয়েছে। ব্যাংককের আর একটা ইম্পর্টেন্ট জায়গা, তো এখানে এখানেও শপিং মল আর অনেক কিছু আছে। তো আমরা এখানে যাবো যেটা সেটা হচ্ছে একটা নাইট মার্কেট। Have some tam? How much? Huh? 60. Give me one. And you have sticky rice? One sticky rice. So, eta hole eshe geche somtam, tata pepper salad, tomato tomato dewa, ar arekta jinis, er shoy ami jinis, eto ta khete parbo kina jay na. স্টিকি রাইস বলে দুরকম চাল হয়। স্টিকি রাইসের একটা সুবিধা হচ্ছে এটা করে খাওয়া খুব সোজা। অবশ্যই ড্রিঙ্ক বা রিল্যাক্স করার জায়গা একটা ব্যাপার। ব্যাংককের নাইট লাইফের প্রধান অঙ্গ নাইট মার্কেট। আমি এখন যাচ্ছি জর্জ ফেয়ার নাইট মার্কেট। এটা ব্যাংককের আর এক প্রাঞ্চ অঞ্চল এরিয়া ওয়াই ফাং এর মধ্যে পড়ে। প্রারারাম 9 মেট্রো স্টেশনের পাশেই এই নাইট মার্কেট। শহরের একদম মধ্যস্থলে হওয়ার জন্য ভিড় খুব বেশি আর দামও, তবে হ্যাং আউটের জন্য ভালো জায়গা। লাইভ ব্যান্ড আর ড্রিঙ্কসেরও ব্যবস্থা আছে। কিন্তু লাস্টে মাত্র দুদিন ঠান্ডা পেয়েছি। এগুলো মিষ্টি প্যাকেটের, মনে করেন যে এক সপ্তাহ এক মাস খালি স্ন্যাক্স খেয়ে থাকবো। ব্যাংকক পর্ব শেষ, ব্যাংককে এয়ারপোর্ট দেখতে পাচ্ছেন, সুবর্ণ সম্পদের মতোই মন্থন করা হয়েছে ব্যাংককে। তো বাই বাই ব্যাংকক।